আমার বড় ভাইয়ের হলুদের অনুষ্ঠান আর আজকে আমরা হলুদের প্রোগ্রামে কি কি করছি সবাই মিলে কি ডান্স করছি সবকিছু শেয়ার করব আপনাদের সাথে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক তো আজকে বিকালে হচ্ছে হলুদের প্রোগ্রাম আর আমরা হচ্ছে কাল রাত থেকে মেহেদি দেওয়া শুরু করেছি যেহেতু আমরা অনেক মানুষ তো আমাদের মেহেদি দেওয়া এখন পর্যন্ত শেষ হয়নি এখন প্রায় দুপুর 12টা বেজে গেছে সবাই মিলে মেহেদি দেওয়া মুখে ফেস মাস্ক পরে এক একজন ভূত সেজে বসে আছি তো এগুলো শেষ হলে আমরা সবাই রেডি হয়ে চলে যাব হলুদের প্রোগ্রামে যেহেতু মেহেদি 10 মিনিটে লাল হয় তো আমরা এখন পর্যন্ত দিচ্ছি আর এগুলো লাল হয়ে যাবে ইনশাআল্লাহ উঠালেই এরপরে আরও একটা জিনিস যেটা হলুদের সময় না করলেই নয় আজকাল সেটা হচ্ছে যে কারুকার্যগুলো করা হয় ফল মূল বা ফুল যে কোনো কিছু দিয়ে যে কোনো মনের মাধুরী মিশিয়ে কিন্তু সাজানো যায় আমরা দেখতে পাচ্ছেন অনেক রকমের ফলমূল নিয়ে বসেছি তো চেষ্টা করছি ইউটিউব দেখে নিজেদের মনের মতো করে কিছু ডিজাইন করতে তো এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কি করতে চেষ্টা করছি আর বাকিটা তো স্টেজেই দেখতে পারবেন তো আমরা চলে আসছি অলরেডি যারা আসছে তাদের ফটো সেশন শুরু হয়ে গেছে ওয়াও তো এই হচ্ছে আমার দাদি আর এখানে হচ্ছে পাত্রীপক্ষের লোকজনেরা আছে পাত্রীর বোনেরা আছে কাজিনরা আছে এখানে আছে আমার কাজিনরা তো আমরা কিন্তু পাত্রীপক্ষ সবাই মিলিয়ে একসাথে যারা হলুদ আর সবুজ মিলিয়ে পরা তারা হচ্ছে পাত্রপক্ষ আর বাকি যে জামদানি শাড়ি পরা বা অন্যান্য কালারের কাপড় পরা ওরা হচ্ছে পাত্রীপক্ষ এছাড়াও এখানে আছে আমার মা খালা মামি আমার শাশুড়ি আমার কাজিনরা আরও আছে এছাড়া আমার দাদা আছে পিছনে দেখতে পাচ্ছেন আমার মামা আছে সবাই প্রায় এসেছে এক এক করে সবাইকেই দেখিয়ে দিব আর এখানে হচ্ছে আমাদের হলুদের ডেকোরেশনগুলো যেগুলো আমরা বাসা থেকে করে নিয়ে আসছি এটা হচ্ছে একটা কেক আছে এছাড়া হলুদের সময় তো হলুদ লাগবেই এছাড়া আমার ছোট বোন নিজের হাতে একটা পুডিং বানিয়েছে আর আমরা আমি আর আমার মেজ মামি মিলে কিছু ফল ফ্রুটস দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপেল দিয়ে বানিয়েছি দুটো রাজহংস এছাড়াও কমলা দিয়ে করা আছে ফুলের মতো যে যেভাবে পেরেছি আর কি অল্প সময়ের মধ্যে যতটুকু করা গিয়েছে এছাড়াও পাত্রীপক্ষ থেকেও কিন্তু আরও অনেক কিছু এসেছে যেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন আনারস দিয়ে কিন্তু খুবই সুন্দর একটা ফুলের গঠন করা হয়েছে অসাধারণ দেখতে হয়েছে এটা আর এখানে আছে নুডলসের মধ্যে দেখতেই পাচ্ছেন পাত্র আর পাত্রী বসে আছে তো অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি সবার কাছ থেকে আমার ক্যামেরা একটু ঘুরিয়ে নিয়ে আসি তারপরে আমরা আমাদের হলুদ দেওয়ার প্রোগ্রামটা শুরু করব ਕਲਾ 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 ਇਹ ਤੂੰ ਸੋਚ ਬਦੂਕ ਲੱਗਦੀ
এবারে সবাই একে একে আমরা হলুদ দেওয়া শুরু করব। হলুদ দিয়ে পাত্র পাত্রীকে মিষ্টিমুখ করে আমরা শুরু করব আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। মোটামুটি সবারই হলুদ দেওয়া এখন শেষ হলো, আর এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নাচের অনুষ্ঠান। তো আমি
চেষ্টা করেছি এতক্ষণ ধরে সবাইকে উপস্থিত যারা আছেন তাদেরকে একটু একটু করে দেখিয়ে দিতে, প্লাস আমাদের টুকিটাকি কি আয়োজন আছে সেটা দেখিয়ে দিতে। আর আমাদের কিন্তু হলুদের পর্বটাও শেষ হলো। এরপর এখন যে নাচ গান হবে সেগুলোর পুরোপুরি ভিডিও আমি আজকে শেয়ার করতে পারছি না, আমার ভিডিওর খুব বেশি বড় হয়ে যাবে তাই। তবে আজকে ছোট ছোট ক্লিপ শেয়ার করছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আপলোড হলে সেই নাচের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো আজকের মতো আমাদের প্রোগ্রাম এই পর্যন্তই। সামনে আরো নতুন নতুন বিয়ের ভিডিও আসছে, দেখতে হলে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।